করতেছে। বহুত মুসলিম ঘর পাবেন যার ঘরে টিভি আছে, তার ঘরে বাদ্যযন্ত্র আছে, কিন্তু তার ঘরে নবেল বই আছে, তার ঘরে ন্যাকেক বই আছে, কিন্তু তার ঘরে আল্লাহর কোরআন তার ঘরে লিখে নেই। তার ঘরে মূর্তি আছে, তার ঘরে বাণিজ্য মেলার থেকে কিনে আনার ছবি আছে, কিন্তু তার ঘরে কোরআন নেই। অথচ কোরআন ঘরে থাকলে তার ঘরে তো আজাব ঢুকার কথা না, কোরআন রহমত আনবে আজাব ফিরাবে। এই কারণে মুমিনের যার কবরে রহমত হবে তার কবরেও কোরআন থাকবে। মাস্টারে যেমন অঙ্ক একটা করায় দিয়া কয় বাকিগুলা করাল, এরকম আমরাও কিছু কিছু অঙ্ক করায় দিই বাকিগুলা করে লইবে। যেমন ঘরে রাখতে হয় যে সকল জিনিস, তার ভেতরে একটা হলো কোরআন, কিন্তু ঘরে রাখতে হয়, ঘরে রাখার জিনিস ঘরে রাখতে হয়, ঘরে পড়তে হয়, ঘরে কোরআনের লোকে প্রেম করতে হয়, তাহলে ঘরে রহমত নাজিল হয়। কারণ কোরআনের ভেতরে আল্লাহ তাআলা মুমিনের জন্য রহমত রেখেছেন, কোরআন হলো রহমাতুল লিল মুমিনিন। এ ওজানির মাটিতে এত বরকত কারণ কিন্তু কোরআন। ওজানিতে কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, আর ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির তিলাওয়াতের কারণে জমিনের এত দাম। কোরআনের নিসবতে উজানিকে সারা দুনিয়া চেনে, কারণ কোরআনের ভেতরে আছে বরকত, কোরআনের ভেতরে আছে রহমত। ঘরের ভেতরে ওরকম যদি থাকে কোরআন, তাহলে ঘরে বরকত হয়। আমরা এমনও দেখেছি যে ভূমিকম্পে সব দেয়াল ভেঙে গেছে মসজিদের, অথবা জোয়ার তুফানে সব দেয়াল ভাঙছে, টর্নেডো হইছে, যে তাকটার উপরে কোরআন রাখা আছে ওই ওয়ালটা ভাঙে নি। হেফাজত করছেন কে? কোরআন কার কালাম? আর আসতে করে কোন কার কালাম? আর আসতে করে কোন কার কালাম? কোরআনের দিকে তাকায় দেখলেও সব বেশি পাওয়া যায়। এখানে মুখস্থ কোরআন পড়লে হরফে দশ নাক পাওয়া যায়, কিন্তু দেখে দেখে পড়লে বিশ নাক পাওয়া যায়। একটা হলো পড়ার সব, আর একটা হলো দেখার সব। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই জিনিস ঘরে রাখা হলো রহমত, যার বুঝ খারাপ ও এইটারে ঘর থেকে বের হচ্ছে। দিনই জ্ঞান পাবলিকের যত বাড়বে, পাবলিকের বুঝ তত উন্নত হবে, আর দিনী জ্ঞান পাবলিকের যত কমবে তত পাবলিকের বুঝ নষ্ট হবে। বুঝ নষ্ট হবে তো মুসলমানের ঘরে জন্ম নিবে, কিন্তু ঘর থেকে হবে নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানির খাতায় যাবে তার নাম, অথচ মুসলমানের ঘরে তার জন্ম। বুঝ নষ্ট হয়ে গেছে। এ কারণে আল্লাহ তাআলা ইনসানকে শরীয়ত দান করেছেন, ইনসানকে আল্লাহ তাআলা ধর্মের নিয়ম দান করেছেন, দ্বীন দান করেছেন, যে দ্বীনের দ্বারা ইনসান কিছু বুঝ হাসিল করবে, যে বুঝগুলো ঈমান। আর ইনসান তার জিন্দেগিতে এমন কিছু আমল করবে যেটা আল্লাহ পাক খুশি হয়ে যাবে, যে আমলের কারণে সে আল্লাহ পাকের কাছে পাবে সম্মান। এই দুইটা জিনিস যদি একত্রিত হয়, যেটা আল্লামা আব্দুল বাসিত খান বলতেছিলেন, তাহলে ওই ইনসানের জায়গা আল্লাহ পাকের জান্নাত। বুঝ ভালো হইতে হবে, আমল ভালো হইতে হবে, তবে আমল নষ্ট হওয়া অত ভয়ঙ্কর না, বুঝ নষ্ট হওয়া যত ভয়ঙ্কর। বুঝ নষ্ট হলে তো বেঈমান হয়ে যায়, যার বুঝ নষ্ট তার ঈমান নষ্ট, আর বুঝ নষ্ট হয়ে গেলে কেয়ামত হবে, আমল নষ্ট হয়ে গেলে আযাব আসে।
মুসিবত আসে, যেমন রানিং মুসিবত মহামারী, এটা মানুষের আমলি কমজোরির কারণে। আমাদের আমলি দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মহামারী দিয়ে দিয়েছেন, এরকম আরো রকমারি আযাব আসবে যদি আমল নষ্ট হয়। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কসবত আইদিন নাস, মানুষের বদ আমলির কারণে জলে স্থলে বিভিন্ন মুসিবত আল্লাহ তাআলা মানুষকে দান করে, কিন্তু যদি ভুল নষ্ট হয়ে যায় তাহলে কিয়ামত দিবে, তখন ছোটখাটো আযাব গজব পাঠাইবেন না। বুঝ নষ্ট হয়ে গেলে মানুষ যদি বেঈমান হয়ে যায়, জমিনে যদি ভালো বুঝের মানুষ না থাকে, তখন আল্লাহ ইসরাফিলকে বলবেন এ আয়োজন এখন আর রাখার দরকার নাই, বাসি বাজে ধ্বংস করে দাও। এই জন্য বুঝ ভালো করার মাধ্যমে কিয়ামত দূরে যায়, আর আমল ভালো করার মাধ্যমে আযাব দূরে যায়। আযাব গজব দূরে চলে যায় যখন মানুষের আমল ভালো হয়, আর মানুষের ভূত যত সুন্দর হয় তত কিয়ামত দূরে চলে যায়। আল্লাহর রাসূল বলেন, একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, সর্বরে দু আলম নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমু সাআতু হাত্তা ইউরাফুল মুনকারু মা'রুফা ওয়াল মা'রুফু মুনকারা। আল্লাহর রাসূল বলেন, যতদিন মানুষের বুঝ ভালো থাকবে ততদিন কিয়ামত হবে না, অর্থাৎ মানুষ গুনাহকে যখন গুনাহ হিসেবেই চিনবে আর ইবাদতকে যখন ইবাদত হিসেবেই জানবে তখন কিয়ামত হবে না। আর যদি মানুষগুলো এমন হয়ে যায় যে এগুলোর বুঝ নষ্ট হয়ে গেছে, ইবাদতকে মনে করে নিকৃষ্ট কাম আর গুনাহকে মনে করে এটা একটা উত্তম সংস্কৃতি, এটা আত্মমর্যাদার কাজ, যদি ভালো কালচার মনে করে গুনাহকে যদি কেউ নিমন্ত্রণ জানায় আর ইবাদতকে যদি কেউ নিকৃষ্ট মনে করে, তখন এই মানুষগুলার বুঝ নষ্ট হবে। বুঝ এরকম নষ্ট হয়ে গেলে আল্লাহ দুনিয়ায় রাখবেন না, কিয়ামত হয়ে যাবে। এখন তো মানুষের বুঝ বেশি নষ্ট হইতেছে, শিক্ষিত কিন্তু বুঝ নাই, ইমানি বুঝ নাই, ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ কিন্তু বুঝ খারাপ, বুঝ নষ্ট হয়ে দিতেছে। হালাল কি মনে করতেছে হারাম, হারাম কি মনে করতেছে হালাল, বুঝ নষ্ট হয়ে গেছে। মনে করেন যে জিনিস ঘরে রাখা দরকার এটারে দূরে রাখতেছে, আর যেটা দূরে রাখা দরকার এটারে ঘরে রাখতেছে, এটা বুঝ নষ্টের কারণে না, বুঝাইতে পারছি? কিছু জিনিস আছে ঘরে রাখন লাগে, আর কিছু জিনিস আছে দূরে রাখন লাগে। যদি বুঝ খারাপ হয় কেন, তো দূরের তারে আনবে ঘরে, ঘরের তারে নিবে। যেমন উদাহরণস্বরূপ, মাস্টারে যেমন অঙ্ক একটা করায় দিয়া কয় বাকিগুলা কইরা লয়, এরকম আমরাও কিছু কিছু অঙ্ক করায় দিই বাকিগুলা কইরা লইবে। যেমন ঘরে রাখতে হয় যে সকল জিনিস, তার ভেতরে একটা হলো কোরআন, কিন্তু ঘরে রাখতে হয় ঘরে রাখা জিনিস, ঘরে রাখতে হয় ঘরে পড়তে হয়, ঘরে কোরআনের লোকে প্রেম করতে হয়, তাহলে ঘরে রহমত নাজিল হয়। কারণ কোরআনের ভেতরে আল্লাহ তাআলা মুমিনের জন্য রহমত রেখেছেন, কোরআন হলো রহমাতুল লিল মুমিনিন। এ ওজানির মাটিতে এত বরকত কারণ কিন্তু কোরআন। ওজানিতে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, আরে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াতের কারণে জমিনের এত দাম। কোরআনের নিসবতে উজানিকে সারা দুনিয়া চেনে, কারণ কোরআনের ভেতরে আছে বরকত, কোরআনের ভেতরে আছে রহমত,
ঘরের ভেতর ওরকম যদি থাকে কোরআন তাহলে ঘরে বরকত হয়। আমরা এমনও দেখেছি যে ভূমিকম্পে সব দেয়াল ভেঙে গেছে মসজিদের, অথবা জোয়ার তুফানের সব দেয়াল ভাঙছে, টর্নেডো হয়েছে, যে তাকতার উপরে কোরআন রাখা আছে ওই ওয়ালটা ভাঙেনি। হেফাজত করছেন কে? কোরআন কার কালাম? আর আজকে করে কোন কার কালাম? আর আজকে করে কোন কার কালাম? কারা কারা আমার মনোযোগী আছেন? এখানে মনোযোগী আছেন তো? যারা যারা মনোযোগী আছেন তারা জোরে করে বলেন কার কালাম। এখন কোরআনকে ঘর থেকে বাইর করতেছে। বহুত মুসলিম ঘর পাবেন যার ঘরে টিভি আছে, তার ঘরে বাদ্যযন্ত্র আছে, কিন্তু তার ঘরে নবেল বই আছে, তার ঘরে নেকেট বই আছে, কিন্তু তার ঘরে আল্লাহর কোরআন তার ঘরে লিখে নেই। তার ঘরে মূর্তি আছে, তার ঘরে বাণিজ্য মেলার থেকে কিনে আনা ছবি আছে, কিন্তু তার ঘরে কোরআন নেই। অথচ কোরআন ঘরে থাকলে তার ঘরে তো আজাব ঢুকার কথা না। কোরআন রহমত আনবে, আজাব ফিরাবে। এই কারণে মুমিনের যার কবরে রহমত হবে তার কবরেও কোরআন থাকবে। সুবহানাল্লাহ বলেন, এ হাদিস সারা জনম শুনছেন না? ইজা উজিআল মাইতু ফি কবরিহি জা আল কুরআনু ইনদা রাসিহি, যার ঘরের ভিতরে কবরের ঘরের ভিতরে কোরআন এসে যাবে তার কবরের ভিতরে আযাব আনবে না। কোরআন কবরের ভিতরে আযাব ঢুকতে দিবে না, পাহারাদারি করবে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বুঝ নষ্ট হয়ে গেছে তো? কোরআনের লোকে খাতির নাই, কোরআন শরীফ একজনও পড়া জানে না, শেখ বেলায় কোরআন শরীফ দিয়া মসজিদের ইমাম রীতিয়া কয়, আমরা পড়তে পারি না, এটা মসজিদের আগে এটা আমরে বদ্ধ দিব, এটা লানত করবে, এটা করে দরকার নেই, এটা আপনারাই রাখেন, এটা নিয়ে মসজিদে দিয়ে আসে, এটা নিয়ে মক্তবি মাদ্রাসায় দিয়ে আসে, বুঝ খারাপ, বুঝ থাকা দরকার ছিল এইটা যে আমি কোরআন পড়তে পারি না, কিন্তু চুমা তো দিতে পারি, আমি কোরআন পড়তে পারি না, এটা বুকে তো লইতে পারি, এটা তো তাকায়া তাকায়া আমি দেখতে পারি। মাশাআল্লাহ, কোরআন যদি কেউ তাকায়া দেখে তাও গুনাহ মাফ হয়, সব হয়। কোরআনের দিকে তাকায়া দেখলেও সব বেশি পাওয়া যায়। এখানে মুখস্থ কোরআন পড়লে হরফে দশ নেক পাওয়া যায়, কিন্তু দেখে দেখে পড়লে বিশ নেক পাওয়া যায়। একটা হলো পড়ার সব, আর একটা হলো দেখার সব। আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার। এই জিনিস ঘরে রাখা হলো রহমত, যার বুঝ খারাপ ও এইটারে ঘর থেকে বাইরে হচ্ছে, তার ঘর কোরআন শূন্য বানাইছে। যদি কারোর সিনার ভিতরে কোরআন না থাকে, কাল বাইতুল খারি হাদিসে আছে, যার কোরআনের একটা আয়াত মুখস্থ নাই, তার দিলটা অনাবাদী দিল, ময়লা দিল। আর যার দিলের ভিতরে কোরআন আছে, তার দিলটা আলোকিত দিল, আবাদ দিল। সুবহানাল্লাহ বলে, দিলেও কোরআন নাই, ঘরেও কোরআন নাই, বুঝ খারাপ, কোরআন ঢুকানোরও ফিকির নাই, ঘরে কোরআন নেওয়ারও ফিকির নাই। মার্কেটে যায় উপন্যাস তালাশ করে, কিন্তু নতুন সুন্দর ছাপা একটি কোরআন নিজের কন্যার জন্য বিবির জন্য তালাশ করে না, ইল্লা মাশাআল্লাহ করে, অধিকাংশই করে না। এইটাই একটা বুঝ আমি আপনাদের সামনে অঙ্কের মতন পেশ করলাম। এইরকম বীজগণিত লাখ লাখ
আছে, ঠিক না? এইরকম কেস লাখ লাখ মুসলমান যে রোগগুলোতে আক্রান্ত। এবার মারুফ কে মুনকার মনে করে, মুনকার কে মারুফ মনে করে, তাইলে তো কিয়ামত সন্নিকট হবে, আযাব আসবে। তাইলে আমাদের দায়িত্ব হলো আমাদের মুসলমানদের ভুল যেন নষ্ট না হয়ে যায়, এটা আমাদের জিম্মাদারি। ভুল যে ঠিক করবেন, কি দিয়ে ঠিক করবেন? ভুল ঠিক করার যন্ত্র কি? ভুল ঠিক করার যন্ত্র হলো ইলমে দ্বীন। ভুল ঠিক করার যন্ত্র কি? ইলম বিতরণ করবে তো জাতির ভুল ভালো হবে, আর জাহালত মূর্খতা ছড়াবে তো ভুল নষ্ট হবে। অর্থাৎ দিনী জ্ঞান পাবলিকের যত বাড়বে, পাবলিকের ভুল তত উন্নত হবে, আর দিনী জ্ঞান পাবলিকের যত কমবে তত পাবলিকের ভুল নষ্ট হবে। ভুল নষ্ট হবে তো মুসলমানের ঘরে জন্ম নিবে, কিন্তু ঘর থেকে হবে নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানির খাতায় যাবে তার নাম, অথচ মুসলমানের ঘরে তার জন্ম। ভুল নষ্ট হয়ে গেছে, এটা লা ইলমির কারণে, মূর্খতার কারণে, জাহালতের কারণে। এখন উলামায়ে কেরাম আপনাদেরকে তাইলে ভুল ঠিক করবে? উলামায়ে কেরাম দেশে কোন নবীর আদেশে ভুল ঠিক করতে আসে নাই, রোগ ঠিক করতে আসে নাই। হ্যাঁ, নবীরাও কাজগুলো করেছেন, ওটা খিদমতে খালক, কিন্তু নবীদের মৌলিক মিশন হলো মানুষের ভুল ঠিক করা। নবী তো আর আসবে না, তাহলে কেয়ামত পর্যন্ত এই মানুষের বুঝ ঠিক করবে কারা? বুঝ ঠিক করবে হলো তার যাদের কাছে বুঝ ঠিক করার যন্ত্রপাতি আছে, ইলমে দ্বীন আছে। এখন এই ইলমে দ্বীন যেটা দ্বারা জাতির বুঝ ঠিক করা হবে, এইটার থেকে মুসলমানদেরকে দূরে সরানো, এটা হলো বিশ্ব কুফুরির কুফুরি শক্তির ঐক্যবদ্ধ মিশন। সেটা এটা ঐক্যবদ্ধ মিশন যে মুমিনদের বুঝ নষ্ট করে দেয়। আমি কিছু পর্যালোচনা করি আপনাদের সামনে। যেমন মনে করেন, আজ থেকে 30 বছর আগে মানুষ কি শিক্ষিত বেশি ছিল না মূর্খ বেশি ছিল? মূর্খ বেশি ছিল না? তথাপি আজ থেকে 30 বছর আগেও মানুষের বুঝ খারাপ ছিল, বুঝ ভালো ছিল, মূর্খ ছিল, কিন্তু হারামকে হারামই জানত, হারামকে হারামই জানত। কিন্তু এই 30 বছর পরে এখন আক্ষরিক জ্ঞানের মানুষ বেড়েছে বটে, কিন্তু বুঝ নষ্ট মানুষের সংখ্যা বেড়ে গেছে। শিক্ষা তো উন্নতি হয়েছে, বুঝের অবনতি কেন হলো? বুঝের অবনতি বিভিন্ন স্টাইলে করেছে কাফেররা। তার ভেতরে একটা স্টাইল হলো, আগের যুগের মানুষ মসজিদের কোণে ঘরের কোণে বড় আলেম না হইলেও মক্তবের জ্ঞান হাসিল করত, কিন্তু লং টাইম দুইটা যুগ চলে গেল, 25-30 বছর হয়ে গেছে, এই বাংলাদেশে এই মক্তবের শিক্ষাটা ধীরে ধীরে জিরোতে চলে আসতেছে। কারণ সকালবেলার স্কুল চালু করেছে ইংরেজদের দালাল দোসরেরা, সকালবেলার স্কুল চালু করেছে, ফজরের আজানের সময় স্কুল খুলে না। যেই টাইমে আপনার ছেলে যায় আলিফ বাতাসা পড়বে, অথবা সুরা ফাতিহা করবে, অথবা কালিমা পাঁচ কালিমা মুখস্থ করবে, তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা এগুলো করবে, ঠিক ওই সময়ে আপনার সন্তানকে এবিসিডি পড়ানোর জন্য ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়া হয়েছে ভোরবেলায়। ভোরবেলায় হুজুরের কাছ থেকে সে আল্লাহুল্লাহর নাম শুনত, এখন ইংরেজি স্কুলে যায় সকালবেলায় পিটিতে ভোলের বাড়ির আওয়াজ শুনে, ভোল শুনে, অথচ কানে যদি ভালো জিনিস যায় এটার একটা আসর আছে। এ কারণেই মুসলমান জন্মের পরেই তার ডান কানে ভালো জিনিস দেয়, বাম
কানে ভালো জিনিস দেয়, ডান কানে আজান দেয়, বাম কানে ইকামত দেয়। এই আওয়াজে একটা তাসির তার জীবনে পড়ে যায়। কিন্তু যার সকাল বেলায় শুনে ঢোলের বাড়ি, তার তো সারাদিন উল্টে পাল্টে দেওয়াই স্বাভাবিক। এইটা হইতে হইতে আমাদের কি হয়েছে, সাধারণ মক্তবে পড়েও আমাদের দেশের যেই মুসলমানটা ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, অ্যাডভোকেট হতো, সেই মুসলমানটা নাস্তিক হতো না, মুরতাদ হতো না। আর এই জমানায় এসে দেখলাম পাল্টে গেছে। এই জমানায় এসে দেখলাম মক্তবের শিক্ষার থেকে বঞ্চিত হওয়ার কারণে সে কলেজে যাওয়ার আগে ইংরেজিতে পটু পাটনার হওয়ার পরেও তার মূর্খতার কারণে সে কলেজের বারান্দায় গিয়ে নাস্তিকদেরকে মুরতাদদেরকে বন্ধু বানায় ফেলেছে, নিজের পয়গম্বরকে গালি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক বলেন। পয়গম্বরকে গালি দিয়েছে। এখন ভার্সিটি বাচ্চারা অধিক পরিমাণে নাস্তিকত্ববাদে বিশ্বাসী হয়ে যাচ্ছে। তারা আখেরাত মানে পারে না, কবর আজাব মানে পারে না, কারণ তাদের প্রাথমিক মক্তবের শিক্ষা টুকুনও তাদের নাই। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বটগাছ মার্কায় ইলেকশন করেছিলেন, সেই 80-এর দশকের কথা। ওই সময় যে বটগাছ মার্কায় উনি ইলেকশন করেছিলেন, এই ইলেকশনের সময় নেতারা তো বিভিন্ন কিছু বলে, আর উনি এরশাদ সরকারের বিরুদ্ধে দাঁড়াইছে বটগাছ মেয়ার। প্রেসিডেন্ট হলেন হাবিজি মোহাম্মদুল্লাহ হাবিজি। ওনার নির্বাচনী ইশতেহার ছিল যে আমি হাবিজি যদি প্রেসিডেন্ট হইতে পারি তাইলে 68,000 গ্রামে 68,000 মক্তব করে দেব। 68,000 গ্রামে 68,000 মক্তব করে দিবে, এটা ওনার নির্বাচনী ইশতেহার। আরে যারা সরকার প্রধান হবে তারা রকমারি স্টাইলের, তারা বিভিন্ন ধরনের দেশের উন্নতির স্লোগান দিয়া বলছায়। আর হাফিজি বলছে হল যে আমি 68,000 গ্রামে 68,000 মক্তব মাদ্রাসা করব, এইটা বইলা বলতেছি। কারণ হাফিজি হুজুর জানতেন যে এইটা 17 কোটি মুসলমানের দেশ, এই দেশের মুসলমানদের ইমান হরণ করার জন্য দেশের মুসলমানদের ইমানকে চুরি করে তাদের সিনায় নাস্তিকতা আর কুফুরির বীজ বপন করার জন্য সারা দুনিয়ার কুফুরি শক্তি এক সময় এক হয়ে যাবে। ওই সময় এই মিল্লাতকে কুফুর থেকে বাঁচাইবার জন্য ইলমে দ্বীনের আলোর জরুরত রয়েছে।